বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ এবং এই সকল পার্বণের মধ্যে অন্যতম একটি প্রধান পার্বণ হল রথযাত্রা উৎসব, যে উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত হয়। ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হয়, যদিও উড়িষ্যা প্রদেশে এই উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা সর্বাধিক প্রসিদ্ধ, তাই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণন ভক্তদের সমাগম ঘটে উড়িষ্যা প্রদেশের পুরী শহরে। রথযাত্রা উপলক্ষে মেলার আয়োজনও করা হয়। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ধর্মসংস্কার চ্যানেল এবং ধর্মসংস্কার চ্যানেলের আজকের পর্বে আলোচনা করব 2022 সালে রথযাত্রার সময়সূচি নিয়ে। সময়সূচি স্ক্রিনে দেওয়া আছে। এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তৎসঙ্গে আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ৩০শে জ্যৈষ্ঠ ১৪২৯, ১৪ই জুন ২০২২ মঙ্গলবার পূর্ণিমা। এই পূর্ণিমাকে জ্যৈষ্ঠী পূর্ণিমা নামেও জানা যায়। পূর্ণিমা তিথি শুরু হবে ২৯ জ্যৈষ্ঠ ১৩ই জুন সোমবার রাত্রি ৭:৫৬ গতি শুরু হবে পূর্ণিমা তিথি, এবং পূর্ণিমা তিথি থাকছে ৩০শে জ্যৈষ্ঠ ১৪ই জুন মঙ্গলবার বিকেল ৫:৩৫ পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি, এবং সেদিনই শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হবে। এবার রথযাত্রার সময়সূচি। যেহেতু রথযাত্রার এই বিশেষ দিনে আমরা অনেকেই এই বিশেষ দিনে অনেক শুভ কার্যের শুভারম্ভ করি, তাই সম্পূর্ণ দিন পঞ্জিকা নিয়ে আলোচনা করব। ১৬ই আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, পহেলা জুলাই ২০২২ শুক্রবার, রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। দ্বিতীয়া তিথি থাকছে সকাল ১১:০২ পর্যন্ত। পুষ্য নক্ষত্র থাকবে রাত্রি ২:২৮ পর্যন্ত। ব্যাঘাত যোগ থাকবে সকাল ১০:২৫ পর্যন্ত, তারপর কৌলবকরণ। চন্দ্রদেব থাকবেন কর্কট রাশিতে। এবার শুভকর্ম। শুভকর্ম সকাল ৭:৩৯ মধ্যে এবং দুপুর ২:০৪ গতে পঞ্চামৃত, সাতবক্ষণ, অন্নপ্রাশন, কর্ণবেদ, বিদ্যারম্ভ, গৃহারম্ভ, গৃহপ্রবেশ, দেবগৃহারম্ভ, দেবগৃহপ্রবেশ, নববস্ত্র পরিধান, জলাশয়ারম্ভ, জলাশয় প্রতিষ্ঠা, দেবতা গঠন, দেবতা প্রতিষ্ঠা, বিষ্ণু প্রতিষ্ঠা, শিব প্রতিষ্ঠা, বৃক্ষ প্রতিষ্ঠা, গ্রহপূজা, বিপুণ্যারম্ভ, নাট্যারম্ভ, ধান্যচ্ছেদন, শিল্পারম্ভ, কুমারী নাসিকাবেদ এবং শান্তি সুস্থায়ন আছে। এবার আলোচনা করব অমৃত যুগের সময়সূচি নিয়ে। এই বিশেষ দিনে অমৃত যুগ শুরু হবে ২:১২৯ গতে দুপুর ২:৪৯ মধ্যে, আবার রাত্রি ৮:৩০ মধ্যে থাকবে অমৃত যুগ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এবার আলোচনা করব উল্টো যাত্রা বা পুনর্যাত্রার সময়সূচি নিয়ে। আসছে ২৪শে আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, ৯ই জুলাই ২০২২ শনিবার, শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা বা উল্টো রথ এবং উৎকল মতে বহুদা যাত্রা। সকাল ১১:৪২ পর্যন্ত থাকবে দশমী তিথি। সূর্যদেব থাকবেন মিথুন রাশিতে এবং চন্দ্রদেব থাকবেন তুলা রাশিতে। শুভকর্ম। শুভকর্ম সকাল ১১:৪২ মধ্যে দীক্ষা, এবং সকাল ১১:৪২ গতে বিকেল ৪:৪১ মধ্যে আরোগ্য স্নান। এবার অমৃত যুগের সময়সূচি। অমৃত যুগ থাকবে বিকেল ৩:৪২ গতে সন্ধ্যা ৬:২২ পর্যন্ত, আবার রাত্রি ৭:০৪ থেকে রাত্রি ৭:৪৭ পর্যন্ত থাকবে অমৃত যুগ। তাহলে আজকের এই ভিডিওতে এতটুকু। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।